ধর্না শুরুর আগেই ধর্না মঞ্চ খুলে ফেলা হয়েছে, তাও আবার খোদ রাজ্য বিজেপি সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। এই মুহূর্তে ধর্না মঞ্চ বাধার কাজ শুরু হয়েছে সরাসরি জানাবে আমাদের আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, ছবি আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মেট্রোর এক নম্বর দরজা, তার সামনে ধর্না দেওয়ার কথা ছিল সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি রাজ্য নেতৃত্বের। গতকাল একবার মঞ্চ বাধা হয়, সকালে সেই মঞ্চ কলকাতা পুলিশ খুলে দিয়েছে বলে অভিযোগ ছিল বিজেপির। আবার নতুন করে সরঞ্জাম আনা হয়েছে, সেই সরঞ্জাম মাথায় নিয়ে বিজেপি কর্মীরা তারা মঞ্চ বাঁধতে উদ্যত হয়েছিলেন, কিন্তু কলকাতা পুলিশের তরফে বাধা দেওয়া হচ্ছে এবং প্রিজন ভ্যান আনা হয়েছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সুকান্ত মজুমদার এখনও আসেননি, কিন্তু প্রিজন ভ্যান আনা হয়েছে, আটক করা হবে কলকাতা পুলিশের তরফে বিজেপি কর্মীদের, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যে ছবি আমরা দেখছি, প্রিজন ভ্যান এগিয়ে আনা হলো। আমরা সকাল থেকেই বলছিলাম 6টি প্রিজন ভ্যান আনা হয়েছে এবং অগ্নিমিত্র পাল বা অন্যান্য সাংসদ ধরপাকড় শুরু। আমরা দেখতে পাচ্ছি জয়ন্ত রায় রয়েছেন, অগ্নিমিত্র পাল রয়েছেন, তাদেরকে একে একে বিজেপি কর্মীদের ভ্যানে তোলার কাজ শুরু। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের তরফে ভ্যানে তোলা হচ্ছে বিজেপি কর্মীদের, এবং বিজেপি কর্মী যারা রয়েছেন তাদের একে একে আটক করার প্রক্রিয়া শুরু হলো। আরজি করে নির্যাতিতার জন্য বিচার চেয়ে তারা আজকে ধর্নায় বসতে চলেছিলেন এবং গতকালই আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করতে পারি না। উত্তর কলকাতা জেলা বিজেপির সহসভাপতি গ্রেপ্তার হচ্ছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, এবং একে একে বিজেপি কর্মীদের তাদেরকে ভ্যানে তোলা হচ্ছে, বিজেপি কর্মীদের ধরপাকড় চলছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অগ্নিমিত্রা পাল তিনি উপস্থিত রয়েছেন এবং টেনে হিচড়ে বিজেপি কর্মীদের ভ্যানে তোলার কাজ শুরু। মহিলা পুলিশের বাহিনী আনা হয়েছে, মহিলা পুলিশ কর্মীরা, তারা মহিলা যে বিজেপি কর্মীরা রয়েছেন বসে পড়েছেন মাটিতে, শুয়ে পড়েছেন মহিলারা। আমাদের এখানে একই কারণে ধর্ণা দিচ্ছি, যেখানে মাননীয়াকে আটকানো হচ্ছে না সেখানে বিজেপিকে আটকানো হচ্ছে। এই পুলিশের বিচারিতা, এটা আমরা এটার বিচার চাই এবং মেয়েটির প্রমাণ লোক আটকানো সময় পুলিশ। ছবি আমরা তুলে ধরছি, একে একে বিজেপি কর্মীদের আটক করা শুরু হলো এবং টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, মহিলাদের একটি ভ্যানে তোলা হচ্ছে, পুরুষদের একটি ভ্যানে তোলা হচ্ছে। আমি প্রবীরকে সেই ছবি তুলে ধরতে বলবো, টেনে হিচড়ে ভ্যানে তোলা হচ্ছে বিজেপির কর্মীদের। গতকাল তারা ধর্নার মঞ্চ তৈরি করেছিলেন এবং সেই মঞ্চ খুলে দেওয়া হয় সকালবেলা, এমনটাই অভিযোগ। কিন্তু তারপরও আজ আবার যখন মঞ্চ তৈরির জন্য সরঞ্জাম আনা হয় তখন মঞ্চ বাঁধতে গেলেই ধরপাকড় শুরু। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, টেনে হিচড়ে মহিলা কর্মীদের তাদের আটক করার প্রক্রিয়া শুরু হয়েছে কলকাতা পুলিশের তরফে, তারা আটক করছেন এবং যে সরঞ্জাম মঞ্চ তৈরির সরঞ্জাম আবার কিন্তু সেই ট্রাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং প্রিজন ভ্যানে তোলা হচ্ছে কর্মীদের। সকালে আমরা দেখেছি এসোসিয়াই তাদেরকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, এখন কিন্তু বিজেপি কর্মীদের তাদেরকেও আটক করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে কেন এভাবে একজন নির্যাতিতার হয়ে বিচার চাইতে গেলে, ধর্ণা দিতে গেলে সেখানে তাদের কেন ধরপাকড়। যদিও কলকাতা পুলিশের তরফে যা জানা যাচ্ছে তাতে অনুমতি না থাকায়, অনুমতিহীন ধর্ণা দেওয়ার অপরাধে তাদেরকে আপাতত কিন্তু তাদেরকে আটক করা হচ্ছে এবং বিজেপি কর্মীরা তাদেরকে একে একে টেনে হিচড়ে তাদের ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি।